তো আশা করি আপনি এখন বুঝতে পারছেন কালার ভেরিয়েশন প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন এবং আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন বাট তারপরেও চলেন আরো কিছু বিষয় একটু জেনে নেন তাহলে আরেকটু ভালো হবে তো আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে বাট তারপরেও আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা কালার অপশন আছে সো আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের মানুষ তো পিকচার দেখে বুঝতে পারবে বাট আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের কালার সিলেক্ট করে দিতে পারেন কোনটা কোন কালারের প্রোডাক্ট এতে করে ফিউচারে আরো কিছু বেনিফিট পাবেন ওইটা আমি পরে বলবো বাট এটা কালারটা কিভাবে চেঞ্জ করবেন চলেন এটা একটু দেখা যাক সো এটা আপনি যদি করতে চান তাহলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের পাশেই মানে কালার ভেরিয়েশনের পাশেই আপনি একটা ইডিট অপশন পাবেন এডিটে যদি আপনি ক্লিক করেন পপ আপে এরকম আসবে এখানে দেখেন প্রোডাক্ট কালার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার যতগুলা কালার আপনি আগে থেকে অ্যাড করে রাখছেন সেগুলো লিস্ট পেয়ে যাবেন সো আর এই কালার কিভাবে অ্যাড করে এটা কালার ম্যানেজারের পার্ট না জানলে ভিডিও দেখে নেবেন সো এইভাবে ধরেন আপনার মনে করেন এই প্রোডাক্টটা কি কালার এটা মনে করেন আপনি যেই কালারের প্রোডাক্ট ওই কালারগুলো আগে অ্যাড করে নেবেন আর কালার একবার অ্যাড করলেই বারবার আপনি একটা কালারই বারবার সিলেক্ট করতে পারবেন সো যাই হোক আপনার ধরেন এটা কি ব্লু কালার দিলাম ঠিক আছে দিলেন আপনি দিয়ে জাস্ট এটাকে কনফার্ম দিলেন আমি জাস্ট দিতে যতটুকু ম্যাচ হয় একদম নিয়ে নেই দেখেন এই প্রোডাক্টটা ব্লু কালার হয়ে গেল এইটা মনে করেন কি টাইপ এটাও মনে করেন ব্লুই দেয় এটা মনে করেন আচ্ছা এটা কি গ্রিন দিলাম ঠিক আছে সাপোজ সো এটা লাইট ব্লু একটা ডিপ ব্লু মতো মনে হইতাছে তো যাই হোক আপনি এক একটা দিলেন সো দেখেন এটা ব্লু এটা গ্রিন এটা মনে করেন এটা মনে করেন কি আছে পিঙ্ক এটা মনে করেন পিঙ্ক টাইপের মতো তো সো পিঙ্ক দিয়ে দিলাম এটা সো এরকম আপনি আপনার প্রোডাক্টগুলোকে চাইলে আরেকটু আরেকটু সাজাইতে পারেন আর একটু ইনফরমেশন করতে পারেন এটাকে মনে করেন দিলাম সো আপনি মানে রিলেটেড জিনিসগুলো যেভাবে এই লিস্টে ওকে সো যাই হোক এটা গেল একটা এখন এখন আপনি যদি এখানে আসেন আগের মতোই দেখাবে বাট এটার পিছনে ইনফরমেশন বেশি পাবে যেটা হচ্ছে অন্য গাছে ইউজ হবে যাই হোক আহ ওইটা নিয়ে পরে আলোচনা করবো আর এইগুলো একটা এখন দেখেন বাট এখন আরেকটা জিনিস একটু আপনাকে মনে করে দেই বাট আমি অনেককেই দেখছি যে আপনার কালার ভেরিয়েশন প্রোডাক্ট থাকলে যে এইখানে যদি আপনি ধরেন সবগুলো প্রোডাক্টের কালার দিয়ে দেন তাহলে কিন্তু ওইটা কালার ভেরিয়েশন প্রোডাক্ট হবে না ওইটা জাস্ট অন ওই জেনারেল প্রোডাক্ট দিতে হবে আপনি এইখানে খেয়াল করবেন আপনার প্রোডাক্টের টাইপটা কি কালার ভেরিয়েশন আছে না জেনারেল আছে যদি জেনারেল থাকে আপনি এইখানেই সবগুলো দেন তাহলে হচ্ছে কাস্টমার যদি আপনার প্রোডাক্ট অর্ডার করে আপনি বুঝবেনই না কোন কালারের প্রোডাক্ট অর্ডার করছে ঠিক আছে তাকে আবার ফোন দিতে হবে ইনফরমেশন নিতে হবে বাট আপনি যদি এইভাবে কালার ভেরিয়েশন যেভাবে অ্যাড করা দেখানো হইলো এইভাবে যদি আপনি অ্যাড করেন তাহলে কাস্টমার আপনার যেই প্রোডাক্টটি অর্ডার করুক না কেন আপনার ইনভয়েসের তারই ছবি সহ দেন হচ্ছে আপনার ওই যে কালার যে আপনি সিলেক্ট করছেন কালারের নেম সহ কিন্তু অর্ডারটা প্লেস হবে তা এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন সে কোন প্রোডাক্টটা চাচ্ছে ওকে তো কোন কালারের প্রোডাক্টটা সে নিতে যাচ্ছে বা অর্ডার করছে ওকে তো এটা কাস্টমারের জন্য সহজ হবে আর হচ্ছে আপনার জন্য সহজ হবে আর আপনি যদি একটার মধ্যেই সবগুলো এইভাবে দিয়ে দেন ছবি তাহলে কাস্টমার ছবি থাকবে বাট অর্ডার করতে গেলে সে কোন প্রোডাক্ট অর্ডার করবে কোন কালারটা সেটা কিভাবে আপনাকে বোঝাবে বা আপনি কীভাবে বুঝবেন সো এই জন্য হচ্ছে আপনার কালার থাকলে কালার ভেরিয়েশন যাবে অ্যাড করেন নো প্রবলেম ওকে আর ওকে তো চলেন এবার একটা প্রোডাক্ট অর্ডার করে একটু দেখানো যাবে আপনাকে ধরেন আপনার এই ব্যাগ এখানের মধ্যে তিনটা কালার আছে ওকে এখন কাস্টমার এখানে আসলো এটার আরো কালার যেগুলো আছে সেগুলো সে দেখতে পারতেছে ওকে দেখার পর সে কি করলো ডিসিশন নিল এই পিঙ্ক কালার যেটা আছে এইটা সে অর্ডার করবে সো এইটার মধ্যে সে আছে এখন যদি সে অর্ডার বাটনে ক্লিক করে তাহলে দেখেন পপ আপে আপনার সামনে এইভাবে আবার চলে আসতেছে যে সে কোনটা নিবে ধরেন ব্লু আছে গ্রিন আছে আর প্রত্যেকটার সাথে সাথে আবার ছবি আছে সো তার যেইটা ভালো লাগে সে ধরেন ওইটাই অর্ডার করলো আর এতে করে কি হলো দেখেন ইনভয়েসে যখন অর্ডার প্লেস হবে ইনভয়েস ক্রিয়েট হবে অর্ডার ক্রিয়েট হবে ওখানে দেখেন আপনার রং দেখাচ্ছে পিঙ্ক দেখেন হচ্ছে আপনার ছবিও দেখতে পারতেছেন আপনি দেখতে পারবেন অর্ডার প্লেসের সময় পরে দেন হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল থেকে সো তোমরা আপনি বুঝতে পারেন আচ্ছা এটা পিঙ্ক কালারের ব্যাগ ছবি দেখেও বুঝতে পারতেছেন না রঙ কালারটাও লেখা আছে তো এতে করে আর আপনার কোনো টেনশন নাই যে না সে পিঙ্ক কালারটা অর্ডার করছে তারপর আপনি চাইলে ফোন ভেরিফাই করতে পারেন ওটা আরও ভালো এখন নাম ফোন নাম্বার গুলো দিয়ে সে অর্ডার কাস্টমার হয়ে যাবে অর্ডার হয়ে যাবে সো আই বিষয়টা আপনি ক্লিয়ার এখন এবং আপনি আপনার করতে পারবেন এবং আপনার কাস্টমার খুব সহজেই যে কালারের প্রোডাক্ট যেটা দরকার সে সেটা অর্ডার করতে পারবেন সো আজি পর্যন্তই গুড বাই